সোবতেও থাকবেন। এরপরে প্রশ্ন, নিঃসন্তান স্বামী স্ত্রীর জন্য চিকিৎসার আইইউআই পদ্ধতি গ্রহণ করা যাবে কিনা, এতে শরীয়তের কোনো বাধা আছে কিনা? দেখুন, টেস্টিও পদ্ধতিতে সন্তান জন্ম গ্রহণ করা জায়েজ আছে বহু শর্ত সাপেক্ষে, বহু শর্ত সাপেক্ষে। স্বামী এবং স্ত্রীর শুধুমাত্র তাদের শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করতে হবে, সংগ্রহ করার ক্ষেত্রে অনেকগুলো শর্ত আছে, এই সবগুলো অবলম্বন করলে তখন আধুনিক যুগের এই মাসআলাকে বিশ্লেষণ করে উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, এক কথায় জায়েজ নাই, অতএব সেই শর্তগুলো পূরণ করতে হবে। জামে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন।